নমস্কার বন্ধুরা গল্প কথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা মায়া উপন্যাসের আজকে শুরু করব অন্তিম পর্ব এই উপন্যাসটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইবারের সংখ্যা অত্যন্ত কম চলুন শুরু করা যাক মায়া ভিলা দেবরাজ অন্তায় কাছে সব শুনে মানে তুমি বলতে চাইছ যে শ্যামল বড়ুয়ার কথা মতো অসীমবাবুর অসমাপ্ত স্ক্রিপ্টটা নিয়ে রমেন বোদ্দার কাজ করছিলেন আর সরে জমিনে এই মায়া ভিলা দেখতে এসে রমেন পোদ্দার কয়েক মিনিটে গোটা স্ক্রিপ্টটা লিখে ফেলে এই বাড়ির থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন শ্যামল বড়ুয়া কি তোমার কাছে গাঁজা খেয়ে কথা বলতে এসেছিল ঈশা বিরক্ত হয়ে বলল শ্যামল বড়ুয়া মিথ্যে কেন বলতে যাবে ও তো আর ফিরে এসে রমেন পোদ্দারের স্ক্রিপ্টটা দেখেনি তবে অসীম ব্যানার্জির ভেবে রাখা গল্পটা আমাকে বলেছে সেটাই সৈকত সান্নাল কনফিডেন্সিয়াল রেখেছে দেবরাজ হেসে উঠল আমার মনে হয় রোমেন পোদ্দারের শান্তিনিকেতনে ঝোলা ব্যাগের মধ্যে আগের থেকেই পুরো স্ক্রিপ্টটা লিখে নিয়ে আসা ছিল বাকি সব নাটক সেটা যদি বিশ্বাস করতে হয় দেবরাজ তাহলে নিখোঁজ হয়ে যাওয়াটা আমি খোঁজ নিয়ে দেখেছি খবরটা মিথ্যে নয় তাই আমাদের কাগজে গত শুক্রবারের রিপোর্টে মায়া ভিলা নিয়ে চার লাইনের বেশি কিচ্ছু লিখিনি আজ নিজে পুরো ব্যাপারটা খোঁজ করতে এসেছি পুরো রিপোর্টটা পাবলিশ করতে পরের শুক্রবারের পেজ থ্রি পর্যন্ত অপেক্ষা নাও করতে হতে পারে খবরটা সেরকম হলে নিউজটা কালকের ফ্রন্ট পেজেও আসতে পারে দেবরাজ একটু চুপ করে মুখ ছোট করে বলল তাহলে আমার আর কোনো চান্স নেই মানে মানে ধরো তুমি আর আমি মিলে পুরো রহস্যটা সমাধান করার পর কাল তোমার কাগজে তোমার লেখা রিপোর্টটা বেরিয়ে গেল তারপর শনিবারে এই সপ্তাহতে আমার রিপোর্টটার কি আর কোনো দাম থাকবে ঈশা মুচকি হাসলো আমি অত ছোট মনের নই দেবরাজ কালকে আমাদের কাগজে যদি রিপোর্টটা বেরোয় তাহলে নিশ্চয়ই তোমার নামও থাকবে এডিটার মনে করলে তোমার একটা ইন্টারভিউও ছাপতে পারেন তার আগে আমাকে বলা যায় কি অসীম ব্যানার্জি এই বাড়িটা নিয়ে কি গল্প লিখছিলেন কাজটা যখন একসঙ্গে করতে যাচ্ছি তখন গল্পটা তোমাকে বলে দেওয়াই উচিত বিশেষ করে তোমাকে বিশ্বাস করে যখন এতটাই বললাম তখন সৈকত সান্নাল আর অসীম ব্যানার্জির উর্বর মস্তিষ্কে তৈরি গল্পটাই বলে দিই বসো দেবরাজকে একটা চেয়ার দেখিয়ে বলতে শুরু করলো অসীম ব্যানার্জির মূল গল্পটা একটা ইতিহাসকে ভিত্তি করে উনিশশো সাল একদিকে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে আরেকদিকে ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসনের অবসানের জন্য স্বাধীনতা সংগ্রাম চলছে কলকাতা শহর তখন একেবারে টালমাটাল মাটাল উইলিয়ামে তখন ব্রিটিশ আর্মির একজন বাঙালি কর্নেল ছিলেন কর্নেল সোমেশ্বর গাঙ্গুলি কর্নেলের ধমনীতে ছিল বাঙালি রক্ত চারদিকে স্বাধীনতা সংগ্রাম দেখে কর্নেল ভারতবর্ষকে স্বাধীন করতে ভিতরে ভিতরে ভীষণ উদ্বুদ্ধ ওনার প্রাণ চাইছে দেশের জন্য কিছু করতে কিন্তু ব্রিটিশ আর্মির মধ্যে থেকে এই কাজটা কিছুতেই করা সম্ভব নয় কর্নেল তবুও রিস্ক নিলেন কর্নেলের এক বন্ধু এক গ্রামের পোস্টমাস্টার স্বাধীনতা সংগ্রামে ছোটখাটো নেতৃত্বস্থানীয় ছিল অত্যন্ত গোপনে কর্নেল খুব গোপনীয় তথ্য তার কাছে পাঠাতে লাগলেন এর পরিপ্রেক্ষিতে কয়েকটা ঘটনা ঘটায় ফোর্ট উইলিয়ামের মিলিটারির বড় কর্তাদের একটা সন্দেহ হতে শুরু করলো কর্নেল গাঙ্গুলি সেটা আজ করতে পারছিলেন ধরা পড়ে কোর্ট মার্শাল হয়ে ভীষণ কঠিন শাস্তি হবে তাই একদিন রাতারাতি পুরো পরিবারকে নিয়ে ফোর্ট উইলিয়াম থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন পরিবার মানে স্ত্রী এক অবিবাহিতার শালী আর কন্যা তা সেই পোস্টমাস্টার বন্ধুর সাহায্যে কর্নেল নিজের পরিচয় আত্মগোপন করে এক গ্রামে সপরিবারে আশ্রয় নিলেন কিন্তু বিলাসবহুল জীবনে অভ্যস্ত কর্নেল গ্রামের বাড়িতে সাদা মাটা ঘরে থাকতে গিয়েই কদিনেই হাঁপিয়ে উঠলেন এবং ওই পোস্টমাস্টারের সাহায্যে জঙ্গলের মধ্যে এই মায়া ভিলা তৈরি করলেন ঈশা চুপ করে গিয়ে মাথা নাড়তে থাকল দেবরাজ মন দিয়ে ঈশার কথা শুনছিল একবারও কোনো প্রশ্ন করেনি এর পরের অংশটা প্রেস কনফারেন্সে নিলয়ের ব্রিফিং থেকে শোনা আছে কর্নেল অবশ্য একদম পছন্দ করতেন না ওর বাড়ির ধারে কাছে কেউ আসু তারপরে একদিন গভীর রাত্রে দেখা গিয়েছিল মায়া ভিলার দিকে একটা মিলিটারির গাড়ি যেতে অনেকক্ষণ ধরেই গোলাগুলি চলে পরের দিন গ্রামের মানুষেরা জানলার ফাঁক ফোঁকর দিয়ে উঁকি ঝুঁকি মেরে ভেতরে রক্ত দেখলেও কোনো লাশ দেখতে পায়নি সবাই ভেবেছিল মিলিটারিরা সপরিবারে কর্নেলকে হত্যা করে মৃতদেহগুলো নিয়ে চলে গিয়েছে অথচ এই ঘটনার কিছুদিন পর থেকে রাত্রে মায়া ভিলাতে কর্নেলের স্ত্রী আর মেয়েকে দেখতে পাওয়া যেত এখনো যায় শুনতে পাওয়া যায় মায়া ভিলার মধ্যে ওয়েস্টার্ন মিউজিক বাজছে গ্র্যান্ড ফাদার ক্লকের ঘন্টা বাজছে এমনকি গভীর রাত্রে সাইকেল চালিয়ে মায়া ভিলার দিকে যেতে আজও মাঝে মাঝে একজনকে দেখা যায় দেবরাজ বলল গল্পটা নতুন কিছু বললে না এটা প্রেস কনফারেন্সেই বলা হয়েছিল তুমি শুধু কয়েকটা ডেটা দিলে কিন্তু মায়া ভিলা নিয়ে আর কোনো রহস্য আছে কি আছে ঈশা বন্ধ দরজাটার দিকে আঙুল দেখিয়ে বলল আমার এক খবরের সোর্সের কথা যদি ঠিক হয় তাহলে অনেক রহস্য ওই দরজার পেছনেই আছে সেটাই মায়া ভিলার সত্যি গল্প অসীম ব্যানার্জির ভাবা যে গল্পটা তোমাকে বললাম সেটা সত্যি গল্প নয় জানতে পারি সেটা তুমি কি করে বুঝলে তুমি তো এই বাড়িটায় ঢুকে অনেক জিনিস দেখেছো। কিন্তু কোনো তিরঙ্গা ফ্ল্যাগ খদ্দরের পোশাক বইপত্র বা লিফলেট কিছু দেখেছো যাতে মনে হতে পারে কর্নেল দেশপ্রেমিক ছিলেন পুরো বাড়িটা তো এখনো দেখাই হয়নি ঈশা আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলল ঠিক আছে যাও তাহলে দরজাটা খুলে দেখো দেবরাজ পায়ে পায়ে দরজাটার কাছে এগিয়ে গেল এক তিন শূন্য এক চার চার নম্বরটা মিলিয়ে কম্বিনেশন লকের তালাটা খুলে ফেলল তারপর দরজার পাল্লাটা ঠেলে ভিতরে দেখল ছোট একটা চৌকো ঘর অদ্ভুত ঘরটা ভেতরে একটাও জিনিস নেই শুধু চার দেওয়ালে চারটে দরজা দেবরাজ অবাক হয়ে পিছনে ফিরে ঈশার মুখের দিকে তাকালো। ঈশার মুখটা গম্ভীর বলল এইবার বুঝতে পারছো কেন তোমাকে বললাম আমার ভেতরে ঢুকতে সাহস হয়নি কর্নেল এই পুরো দোতলাটা জুড়ে অদ্ভুত এক পাজেল বানিয়েছিলেন ভুল ভুলাইয়ার মতো বলতে পারো এর একটা দরজা দিয়ে ঢুকলে তুমি আর বেরোতে পারবে না দেবরাজ হেসে ফেলল বাড়িটা নেহা ছোট নয় কিন্তু ভুল ভুলাইয়ার সঙ্গে তুলনা চলে না এই বাড়িটাতে এই মাপের কতগুলো আর ইন্টারকানেক্টেড ঘর থাকবে ম্যাক্সিমাম দশ বারোটা তোমাকে বলতে এখন আমার কোনো দ্বিধা নেই দেবরাজ তুমি আমাকে একটু আগে বলেছিলে না পুতুল হাতে একটা বাচ্চা মেয়েকে দেখেছ যেটা হ্যালুসিনেশন হতে পারে ওটা হ্যালুসিনেশন নয় দেবরাজ ওটা এনার্জি মায়া ভিলাটা পুরোটাই নেগেটিভ এনার্জিতে ভরা নেগেটিভ এনার্জি দেবরাজ এই পৃথিবীতে যা চলে সবই এনার্জি এই মোবাইলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলি এটা কিভাবে সম্ভব হয় এনার্জি দিয়ে এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ এটা লাইট এনার্জি আছে বলেই সম্ভব হচ্ছে এই যে তোমার কথা আমি শুনতে পাচ্ছি সেটা সাউন্ড এনার্জির জন্যই সম্ভব হচ্ছে সেই রকমই আরেক রকম এনার্জি আছে দেবরাজ নেগেটিভ এনার্জি ক্লাসিক্যাল সায়েন্টিস্টরা এটার অস্তিত্ব বিশ্বাস করে না কিন্তু আমি করি আমি নিজে ফিল করি এবং মায়া ভিলায় এসে এই এনার্জিটার হিউজ কনসেন্ট্রেশন আমি ফিল করছি এই এনার্জিটার ইমেন্স পাওয়ার আছে দেবরাজ হয় এর থেকে দূরে থাকো না হয় পুরোটার আর সামনাসামনি হও দেবরাজ মনে মনে হাসল এই তাহলে বড় কাগজের নাম করা সাংবাদিকের সাহসের দৌড় একটু আগেই বলছিল আমাকে ভয় দেখানো অত সহজ নয় ঠোঁট ছিপে হেসে বলল আচ্ছা একটা নিয়ে দেখি ঈশা সাবধান করলো দেবরাজ চেষ্টা করার আগে ভেবে না এই ঘরের মধ্যে ম্যাক্সিমাম নেগেটিভ এনার্জি আছে তুমি ভেতরে ঢুকলে হয়তো আর বেরিয়ে আসতে নাও পারো দেখো ঈশা বাড়িটা যদি এখন ভূতেরও হয় তৈরি করেছিল কিন্তু মানুষ একজন আর্কিটেক্টের একটা নকশাকে ফলো করে জ্যান্ত রাজমিস্ত্রিরা এই বাড়িটা তৈরি করেছিল আমি তোমার কথা মেনে নিচ্ছি পৃথিবীর সব ভৌতিক বাড়ি কোনো একদিন মানুষই তৈরি করেছিল কিন্তু তারপরে প্যারানর্মাল অ্যাক্টিভিটি মানুষ অস্বীকার করতে পারেনি আমিও তোমার কথা মেনে নিচ্ছি কিন্তু এই বাড়িটার ক্ষেত্রে কর্নেল হয়তো একটা পাজল তৈরি করেছিলেন ধরো একটা মেইজ আমি দশ মিনিটের মধ্যে ভেতরের ঘরগুলো থেকে ঘুরে এসে তোমাকে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমারও একটা শর্ত আছে যদি এই পাজলটা আমি সলভ করতে পারি এই সপ্তাহতে সেটা লেখার আমাকে আগে সুযোগ করে দিতে হবে ঈশা মাথা দৌড়ালো তারপর নরম গলায় বলল তুমি লেখো বা আমি আমার মনে হয় আমাদের রিপোর্ট এমন হওয়া উচিত যাতে এখানে মিথ্যে গল্প নিয়ে শুটিংটা আর না হয় তোমার কি মনে হয় আমরা লিখলে কি শুটিংটা বন্ধ হয়ে যাবে কেউ আর ভয়ে এখানে কাজ করতে আসবে না সৈকত সান্নাল টালিগঞ্জে সেট বানিয়ে পুরো সিনেমাটা শুটিং করতে পারতেন কিন্তু প্রপাগান্ডা করে পুরো ব্যবসায়িক স্বার্থে এইখানে শুটিং করতে চাইছেন বিক্রমজিৎ শ্রীপর্ণা রঘুরাজ সবাইকে আমি পার্সোনালি চিনি ওরা আমার রিপোর্ট বলে একে একে সবাই আমাকে ফোন করবেই আমি ওদের বারণ করে দেব কিন্তু কেন মিথ্যে গল্পকে সত্যি বলে চালাতে গিয়ে কত বিপদ হচ্ছে তোমাকে তো বললাম অসীম ব্যানার্জির পর রমেন পোদ্দার একজন মানসিক হাসপাতালে আর একজন নিখোঁজ আমি চাই না সেই অবস্থা আর কারোর হোক এমনকি তোমারও দেবরাজ এটা নিয়ে ঈশাকে আরও প্রশ্ন করার আগেই মনটা ঘুরে গেল অন্য একটা আওয়াজে টিং টিং সাইকেলের ঘন্টির আওয়াজ বাইটের ঘরটায় পশ্চিম দিকের আওয়াজটা আসছে ঈশা দ্রুত পায়ে এগিয়ে গেল জানলাটার দিকে তারপর জানলা দিয়ে ঝুঁকে বাইরেটা দেখতে থাকলো কি দেখছে ঈশা দেবরাজও সেদিকে পা বাড়াতে যেতেই দরজার ঠিক সামনে উঠে এলো নীল ফ্রক পরা সেই বাচ্চা মেয়েটা আর কোলে পুতুলটা এই প্রথম মুখোমুখি দেখতে পেল মেয়েটাকে আশ্চর্য বাচ্চা মেয়েটার সঙ্গে পুতুলটার মিল দুটোই যেন একেবারে রকম দেখতে দুজনেরই নিষ্পলক সবুজ মারমেলের চোখ রক্তশূন্য ফ্যাকাশে মুখ সেরতারায় একটা ঠান্ডা শিরশিরানি নিয়ে অস্ফুট গলায় দেবরাজ চিৎকার করে ওঠার চেষ্টা করলো ঈশা বাচ্চা দ্রুত কোল থেকে মাটিতে নামিয়ে দু হাত দিয়ে টেনে বন্ধ করে দিল দরজাটা দরজাটা ভেতর থেকে খোলার চেষ্টা করলো দেবরাজ কিন্তু পারল না ভেতরে চার দেওয়ালের চারটে দরজা ছাড়া কোনো জানলা নেই ঘরটাও ছোট দম বন্ধ লাগতে থাকলো দেবরাজ দরজাটার ওপর কিল মারতে মারতে বলতে থাকলো ঈশা দরজাটা খুলে দাও ভিতর থেকে খুলতে পারছি না দরজার অন্য দিক থেকে ঈশার গলা পাওয়া গেল আমিও পারছি না দেবরাজ তালাটা লেগে গিয়েছে কম্বিনেশনের নম্বরগুলো আর কাজ করছে না তোমাকে বার বার সাবধান করেছিলাম দেবরাজ এখনও সেটা ভেবে কি লাভ কিছু একটা করো এবার তো দম বন্ধ হয়ে মরেই যাব। দরকার হলে লোক ডেকে এনে দরজাটা ভাঙো ঈশা দরজাটা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে যাচ্ছে অসহায় শোনালো গলাটা এখানে কাছাকাছি নন্দগ্রামে গিয়েও কারোর হেল্প পাবো না কেউ আসবে না এই বাড়িটায় তোমার মোবাইলে সিগনাল আছে সকাল থেকে ছিল না দাঁড়াও তবু দেখছি না নেই দেবরাজের মনে হতে থাকলো দম বন্ধ হয়ে এবার অজ্ঞান হয়ে যাবে কোনো রকমে বললো প্লিজ তাহলে বাইরে বেরিয়ে গিয়ে যেখানে সিগন্যাল পাবে সেখান থেকে আমার অফিসে একটা ফোন রিঙ্কি চৌধুরী নাইন এইট থ্রি জিরো নম্বরটা কোনো রকমে বলে ভেতরের আর একটা দরজা ঠেলে খুলল দেবরাজ আশ্চর্য সেই ঘরটাও ঠিক আগের ঘরটার মতোই একই মাপের চৌকো একটা ঘর ঘরের মধ্যে কোনো আসবাব নেই শুধু চার বলে চারটে দরজা ঘরটার মধ্যে ঢুকতেই যে দরজাটা দিয়ে ঢুকলো সেটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল দেবরাজ চিৎকার করে উঠল ঈশা ঈশা ঈশার আর গলার কোনো আওয়াজ পেল না দেবরাজ চার দেওয়ালে একটার পর একটা দরজা খোলার চেষ্টা করতে থাকল বাঁচতে হলে এই গোলক ধাঁধা থেকে বেরোতেই হবে আবার ঘরের তিনটে দরজা খুললো না কিন্তু চতুর্থ দরজাটা ঠেলতেই খুলে গেল আবার সে একই রকম ঘর একই মাপের ভেতরে কিছু নেই শুধু চার দেওয়ালে দরজা যে দরজা দিয়ে সেটাও একই রকম ভাবে বন্ধ হয়ে গেল দেবরাজের মনে হল এবার দমবন্ধ হয়ে অজ্ঞান হয়ে যাবে শরীরে আর কোন শক্তি নেই চারদিক ঝাপসা দেখাচ্ছে হঠাৎ মনে হলো কানের কাছে একটা মেয়ের গলা ফিসফিস করে তোমার সামনে আর সত্যিটা জানা ছাড়া উপায় সেটা জানার জন্য অপেক্ষা খুব চেনা চেনা মনে হতে থাকলো এই গলা শুনেছিল এক শনিবারে বাইক চালাতে চালাতে পেছন থেকে কিন্তু কাউকেই কোথাও দেখতে পাচ্ছে না দেবরাজ প্রাণ পণে চিৎকার করার চেষ্টা করতে থাকলো হেল্প প্লিজ হেল্প কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোল না অধ্যায় দশ বিকেল প্রায় পাঁচটা ডায়মন্ড হারবার রোডে আমতলার মোড়ের কাছে ট্রাফিক জ্যামে আটকে আছেন সুধন্য চৌধুরী আর রিঙ্কি তার মধ্যে রিঙ্কি একটা অদ্ভুত এস এম এস পেল প্লিজ হেল্প এস এম এসটা পেয়ে মুন্ডু বুঝতে পারল না রিঙ্কি কে এই এস এম এসটা পাঠালো ফোন বুকে তার নাম নেই বলে নম্বরটা অচেনা সুধর্ণবাবুকে দেখালো এস এম বাবা দেখো সুধর্ণবাবু রিঙ্কির মোবাইলটা হাতে নিয়ে এসএমএসটা দেখে বললেন কে হেল্প চাইছে সেটাই তো বুঝতে পারছি না বাবা মনটা তো এখন সবসময় দেবরাজের জন্য পড়ে রয়েছে দেবরাজ কি কোনো হেল্প চাইছে হয়তো ওর ফোনটা কাজ করছে না কয়েকদিন ধরেই বলছিল ওর ফোনটা গণ্ডগোল করছে মাঝে মাঝে হ্যাং করে যায় ও কি তাহলে কোনো বিপদে পড়েছে অন্য কারোর ফোন থেকে এস এম পাঠিয়েছে এই পরিস্থিতিতে যেটা স্বাভাবিক উত্তর হওয়া উচিত সেটাই বললেন সুধন্ব বাবু তুই ওই নম্বরটায় তাহলে কলব্যাক করে দেখ না রিঙ্কি চেষ্টা করলো ফোনের ওদিকে একটা কি কি করে আওয়াজ কিছুক্ষণ হওয়ার পর ও প্রান্ত থেকে একটা গলা বলল দ্য সাবস্ক্রাইবার ইউ हैव ডাইল্ড ইজ নট রিচেবল রিঙ্কির হতাশ মুখটা দেখে সুধন্ব বাবু জিজ্ঞেস করলেন কি হলো সেই সাবস্ক্রাইবার ইজ নট রিচেবল বলছে নট রিচেবল সুইচ অফ নয় নিচু গলায় সুধন্যবাবু নিজের মনে বলতে থাকলেন তার মানে মোবাইলটা নিয়ারেস্ট টাওয়ারে রেজিস্টার্ড আছে কিন্তু ওথাকার মোবাইল টাওয়ারে কুশলের ডিআইজের সঙ্গে তদন্ত এতক্ষণে নিশ্চয়ই হয়ে গিয়েছে একটু মরিয়া হয়ে সুধন্যবাবু বুক পকেট থেকে নিজের মোবাইলটা বার করে কুশলের নম্বরটা বেছে ফোন করলেন হ্যালো কুশল একটু কথা বলা যায় একটু আর্জেন্ট ছিল এক্সট্রিমলি সরি কাকু কাজের চাপে একদম আপনাকে রিং ব্যাক করতে ভুলে গিয়েছিলাম বলুন বলুন শোনো তোমাকে একটা খুব জরুরি দরকারে ফোন করছি তোমাকে যদি দুটো মোবাইল নম্বর বলি সেই ফোন দুটো কোন টাওয়ারের রেজিস্টার্ড আছে বলতে পারবে কেন পারব না কাকু আমরা গত মাস থেকে আরও ইম্প্রুভড একটা সফটওয়্যার ব্যবহার করছি আপনি আমাকে নম্বর দুটো টেক্সট করে দিন আমি দশ মিনিটের মধ্যে আপনাকে টাওয়ার লোকেশনটা জানিয়ে দিচ্ছি কিন্তু কি ব্যাপার বলুন তো কোনো ক্রাইম বেশ হতাশ গলায় সুধানবাবু বললেন তুমি তো জানো কুশল আমি একটা ছোট কাগজ চালাই এই সপ্তাহ আমাদের এই কাগজটায় একজন সাংবাদিক আছে দেবরাজ ইয়াং এনার্জেটিক ছেলে সে আজ সকালে ডায়মন্ড হারবারের দিকে একটা খবর তুলতে গিয়েছে সকাল থেকেই তার মোবাইলটা নট রিচেবল বলছে হোয়াটসঅ্যাপে ওকে শেষ দেখা গিয়েছে দশটা তিপ্পান্নতে চিন্তায় আছি এখন আবার আমার মেয়ে অন্য একটা নম্বর থেকে একটা এস পেয়েছে প্লিজ হেল্প কিছুই বুঝতে পারছি না কুশল ঠিক আছে আপনি দুটো নম্বরই আমাকে টেক্সট করে দিন ফোনটা ছেড়ে কুশলকে দেবরাজের আর রিঙ্কির মোবাইলে আসা এস এম এস এর নম্বর দুটো টেক্সট করে দিলেন সুধান্নবাবু আমতলার জ্যামটা ততক্ষণে ছেড়ে গিয়েছে গাড়িটা একটু ফাঁকা রাস্তায় এসে পড়েছে রিঙ্কি বলল বাবা আমার মন বলছে দেবরাজ খুব বিপদের মধ্যে আছে তুমি আর হেজিটেট করো না প্লিজ এবার সৈকত সান্নালকে একটা ফোন করো আমাদের সব জানা দরকার কথাটা কিছুক্ষণ ধরে সুধন্যবাবুর মনেও ছিল কথাটা রিঙ্কিকে বলেননি এবার ইতস্তত ভাব ছেড়ে ফেলে ফোন করলেন সৈকত সান্নালকে অফিসের ব্যস্ততার মধ্যেও সৈকত সান্নাল ফোনটা ধরে অমায়িক কলায় বললেন বলুন সুধন্যদা কেমন আছেন থ্যাংক ইউ আমার নম্বরটা এখনো সেভ করে রেখেছেন কি যে বলেন দাদা আপনি আমার কত উপকার করেছেন আমিও একটা সাহায্য পেতে আপনাকে ফোন করলাম বলুন না সুধানা বাবু গলাটা পরিষ্কার করে নিয়ে সরাসরি মায়া ভেলার প্রসঙ্গে চলে গেলেন আপনার বেশিক্ষণ সময় নেব না মায়া ভিলা নিয়ে কয়েকটা প্রশ্ন ছিল মায়াভিলা সৈকত সর্ণালের গলাটা একটু উদাস শোনালো বলুন কি প্রশ্ন রমেন পোদ্দার নিখোঁজ হয়েছেন খবরটা কি সত্যি সৈকত সান্নাল একটু চুপ করে থেকে বললেন রমেন পোদ্দারের ব্যাপারে কিছু বলতে পারবো না উনি আমাদের কাছ থেকে কাজটা নিয়েছিলেন কিন্তু কিছুই করেননি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি তারপর আচ্ছা আপনি এত সব জানলেন কি করে চেনেন নাকি রমেন পোদ্দারকে ব্যাংকিং ছেড়ে সাংবাদিকতা এখন আমার পেশা ছোটো একটা কাগজ বার করি এই সপ্তাহ সেই সূত্রেই নানা খবর রাখার চেষ্টা করি তা প্রথমে জানতাম আপনার আগামী প্রোডাকশনের জন্য অসীম ব্যানার্জি একটা ভূতের গল্পের স্ক্রিপ্ট লিখছিলেন কাজটা করতে করতেই উনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে ডক্টর প্রসূন গোস্বামীর আন্ডারে নিবেদিতা মানসিক আরোগ্য নিকেতনে ভর্তি আছেন এবং এখনও গুছিয়ে কথা বলার মতন মানসিকভাবে সুস্থ নন তারপর আমার মেয়ে খবর পেয়েছে যে স্ক্রিপ্টটা আরও একজন লেখার চেষ্টা করেছিলেন রমেন পোদ্দার তিনিও নিখোঁজ সেটাই জিজ্ঞেস করছিলাম দেখুন সুধন্যতা আপনি আমাকে বহুদিন ধরে চেনেন কোনো রকম অসাধুতা আমি কোনো দিন করিনি একজন মানুষের অসুস্থ হয়ে যাওয়া বা অন্য একজন মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার হাজার একটা কারণ থাকতে পারে কিন্তু দুটো ঘটনার সঙ্গেই মায়া ভিলাকে জড়ানো হচ্ছে রিঙ্কি সুধন্যবাবুকে ইশারায় ইঙ্গিত করল যাতে ফোনটা স্পিকার মোটে দেন সৈকত সান্নাল কি বলছেন সেটা সরাসরি শুনতে চায় সুধন্যবাবু সেটা করে বললেন কেন আপনাকে জড়ানো হচ্ছে যাতে আপনার কাজটা না হয় ঠিক তাই আমার একের পর এক হিট সিনেমার সাকসেস কারোর পছন্দ হচ্ছে না আপনি চিন্তা করতে পারবেন না কিভাবে পদে পদে বাধা সৃষ্টি করা হচ্ছে আপনার অবগতির জন্য জানাচ্ছি কারণ যাই হোক না কেন মানবিকতার জন্য অসীম ব্যানার্জির চিকিৎসার সব খরচ আমি দিচ্ছি রমেন পোদ্দার মানুষটাও খুব স্বচ্ছ নয় হয়তো নাম কেনার জন্য বা আমার কোনো শত্রুপক্ষের কাছ থেকে টাকা খেই নিজেই কোথাও আত্মগোপন করে বসে আছেন ওনার অনুরোধেই মায়া ভিলাতে ওকে আমি নিজে গাড়ি দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছিলাম উনি সেদিন কিছুতেই ফিরে আসতে চাননি আমার লোকেরা বাধ্য হয়ে ওকে ছাড়াই ফিরে এসেছিল তারপর থেকেই উনি নিখোঁজ এটা আপনার একটু অস্বাভাবিক লাগছে না তা লাগছে সৈকত সান্যাল উত্তেজিত হয়ে বললেন আপনাকে আমি বহুদিন ধরে চিনি সুধন্যদা আপনার সঙ্গে আর একটা ঘটনা শেয়ার করা যায় ইনফ্যাক্ট আজকের ঘটনা আর সকালে আমার ডিরেক্টর নিলয় আর ডিরেক্টর সুশান্ত আর প্রোডাকশন ম্যানেজার শ্যামল তিনজনের শুটিং লোকেশন অর্থাৎ মায়াভিলায় গিয়েছিল শ্যুটিংয়ের সব খুঁটিনাটি ফাইনাল করার ছিল কিন্তু দুটো আজব কাণ্ড হয়েছে যাতে কেউ যে আমার পেছনে পড়ে আছে সেই সন্দেহটা একেবারে ঘনীভূত হয়েছে ওরা গিয়ে দেখেছে মায়াভিলা সদর দরজায় একটা পুরনো তালা ঝুলছে শ্যামল মায়াভিলার ভেতরে একটা ঘরের দরজায় ওই তালাটা আগে দেখেছিল কম্বিনেশন লক অনেক চেষ্টা করেও তালাটা খুলতে পারেনি প্রশ্নটা হলো তালাটা কে লাগালো শুধু তাই নয় ওরা যখন গাড়ির ড্রাইভারকে ডেকে চারজনে মিলে তালা ভাঙার আপ্রাণ চেষ্টা করছিল গাড়ির মধ্যে থেকে একটা খুব মূল্যবান জিনিস চুরি হয়ে যায় চুরি খুব অবাক কলায় শুধনা বাবু বললেন কি চুরি হয়ে গেল মায়াভিলা স্ক্রিপ্ট ফাইলটা নিলয় গাড়িতে রেখেছিল অবশ্য স্ক্রিপ্টের একশোটা প্রিন্ট আউট কম্পিউটার থেকে বার করে নিতে পারি প্রশ্ন সেটা নয় স্ক্রিপ্টটা চুরি হয়ে যাওয়া মানে গোটা সিনেমাটার সেন বাই সেন গল্পটা চুরি হয়ে যাওয়া এবার যদি চোর একটা ফেসবুকে পোস্ট করে দেয় সিনেমাটা করার কোনো মানে হবে দাদা ভীষণ বিপদে পড়েছি অনেক টাকা ইনভেস্ট করে বসে আছে এই সিনেমাটার পেছনে রিঙ্কি অনেকক্ষণ বাবুকে ইশারা করছিল এবার আর থাকতে না পেরে বাবুর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বলল বাবা জিজ্ঞেস করো ওরা আজ কখন গিয়েছিল দেবরাজকে দেখতে পেয়েছিল কিনা সুধান্য বাবু গুছিয়ে প্রশ্নটা করতে শুরু করলেন মায়াভিলার প্রেস কনফারেন্সে আমার এক সাংবাদিক গিয়েছিল দেবরাজ চ্যাটার্জি সৈকত সান্নাল একটু অবাক হলেন আপনার কাগজের সাংবাদিক জানতাম না তো আপনি কাগজ চালান জানলে আমি নিজে আপনাকে ফোন করে নেমন্তন্ন করতাম নেভার মাইন্ড আমিও তো কখনও আপনাকে জানাইনি যে আমি একটা কাগজ চালাই এনিওয়ে বিষয়টা হচ্ছে মায়াভিলার প্রেস কনফারেন্সে আপনাদের সিনেমাটার গল্পটা শুনে খুব ইন্টারেস্টেড হয়ে আজ সকালে ও মায়াভিলা গিয়েছে কিন্তু সকাল থেকে ওর সঙ্গে কোনো কনট্যাক্ট করতে পাচ্ছি না ইনফ্যাক্ট জায়গাটা গোলমেলে বলে এখন আমি ও মায়াভেলার দিকেই যাচ্ছি আপনার লোকেরা যারা আজ গিয়েছিল তারা কি বলতে পারবে দেবরাজকে ওখানে দেখেছে না মনে হয় না কারণ মায়াভিলার দিকে জনমানুষে যায় না কারোর সঙ্গে দেখা হলে ওরা নিশ্চয়ই বলতো বিশেষ করে স্ক্রিপ্টটা চুরি হয়ে যাওয়ার পর তবু লাইনটা ধরে থাকুন আমি শ্যামলকে একবার জিজ্ঞেস করে বলছি সুধান্নবাবুকে অল্প সময় হোল্ডে রেখে সৈকত সান্নাল বললেন না আমি শ্যামলকে জিজ্ঞেস করলাম ওখানে ওরা কাউকে দেখতে পায়নি ওরা গিয়েছিল ওই সোয়া এগারোটা নাগাদ ঘণ্টা ছিল ইনফ্যাক্ট শ্যামল বলছে বাড়িটার চারপাশেও ঘুরে দেখেছে যদি বাড়িটার ভেতরে ঢোকার অন্য কোনো দরজা খুঁজে পায় কিন্তু আর কোনো দরজা খুঁজে পায়নি বাড়িটার ভেতরে ঢোকার ওই একটা মাত্র দরজা আছে আর কিছু জানার ছিল না সুধন্যবাবু গভীরভাবে চিন্তিত হলেন উদাস কলায় বললেন তার মানে দেবরাজ মায়াভিলায় যায়নি রিঙ্কি জিজ্ঞেস করল সেটা তোমার মনে হচ্ছে কেন বাবা কারণ তাহলে ওরা মায়াভিলার সামনে দেবরাজের বাইকটাকে অন্তত দেখতে পেতো কথাটা বলেই সুধন্যবাবু কিছুক্ষণ চুপ করে কিছু চিন্তা করে অল্প উত্তেজিত হয়ে রিঙ্কিকে বললেন তুই একবার তোর বন্ধু বিদিশাকে ফোন করে একটা খবর নিতে পারবি কি খবর ঈশা সেন ইতিমধ্যেই মায়াভিলায় ঘুরে এসেছে কিনা অধ্যায় এগারো Fools rush in, where angels fear to tread, and so I come to you, my love, my heart above my head do i see the danger there if there is a chance for me then i don't care দেবরাজের চোখের পাতাগুলো এত ভারী যে খুলতে পারছে না মনে হচ্ছে নিচে দূর থেকে কোথাও গানটা বাজছে চোখ খুল দেবরাজ কানের কাছে মায়ার চেনা গলাটা যেন ফিস করে বলে উঠল দেবরাজের আস্তে আস্তে চোখটা খুলল শরীরটা খুব দুর্বল লাগছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল কতক্ষণ হাত ঘড়িটা দেখল আশ্চর্য ঘড়িটা বন্ধ হয়ে আছে সেকেন্ডের কাঁটা নিথর দাঁড়িয়ে আছে আস্তে আস্তে উঠে বসল দেবরাজ চারদিকে সেই চারটে দরজা কেউ কোথাও নেই সত্যি কি মায়া কানের কাছে ফিস করে বলছে একটা দীর্ঘশ্বাস ফেল দেবরাজ এখন কিছু ভাবার আর শক্তিও নেই দরজাগুলো নিয়ে ভেবেও লাভ নেই সেই তিন দেওয়ালের তিনটে দরজা খুলবে না তারপর চতুর্থ দরজাটা খুলে আবার একটা একই রকম ঘর পাবে এ যেন অনন্ত এক পাজেল তবু বাঁচতে গেলে চাই অক্সিজেন তাই কোন দরজাটা খুলবে তাজা দেখতে কোনো রকমে দাঁড়িয়ে চার দেওয়ালে চোখগুলোতে গিয়ে চমকে উঠল একটা দেওয়ালে লাল কালিতে বড় বড় অক্ষরে লেখা আছে সব মিথ্যে দেবরাজের মনে পড়ল অজ্ঞান হয়ে যাওয়ার আগে এই ঘরের কোনো দেওয়ালে কিছু লেখা ছিল না তোমার মনে আছে দেবরাজ তোমাকে বলেছিলাম আবার দেখা হবে কথাটা এবার পেছন থেকে ভেসে এলো দেবরাজ মুখটা ঘুরিয়ে চমকে উঠল মায়া দাঁড়িয়ে আছে শুকনো গলায় দেবরাজ কোনো রকমে বলল তুমি কে হেসে উঠলো মায়া বলল ধরো আমি একটা চরিত্র সেই চরিত্রটার নাম মায়া গল্পের কথক আমি এই গল্পটা বলার জন্যই তোমার বন্ধু কাছে যেতে চেয়েছিলাম ওকে মায়া ভিলায় নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু ও শুধু সুন্দরী মেয়েদের সঙ্গ চায় বিছানায় পেতে চায় তবে তুমি অন্যরকম তোমার মধ্যে কোথাও একটা ভরসা পেয়েছি সেদিন তুমি বলেছিলে রায়না সোনিয়ে তেরে নাল ওই ওইসব গান তোমার ভালো লাগে না পুরোনো দিনের গান ভালো লাগে আমারও তাই দেখো সেই গানই বাজিয়েছি তোমার জন্য কিন্তু তুমি কে বললাম তো আমি একটি চরিত্র যার নাম মায়া যে মায়াভিলার সত্যিটা কেউ জানে না জানার চেষ্টা করে না সেই সত্যিটা এই বাড়ির চার দেওয়ালের মধ্যেই বছরের পর বছর বুকে নিয়ে আটকে পড়ে আছি আর এখন তোরজোর চলছে একটা সিনেমার মাধ্যমে একটা মিথ্যে গল্প তৈরি করে সারা পৃথিবীকে জানানোর সেই গল্পে কি বলার চেষ্টা হচ্ছে কর্নেল ছিলেন দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করে উনি শহীদ হয়েছিলেন এটা না করলে বিক্রমজিৎ হিরোর রোলটা করবে না কিন্তু আসলে কি কর্নেল সত্যি দেশপ্রেমিক ছিলেন কর্নেল ছিলেন একজন জঘন্য মানুষ যিনি দিনের পর দিন আমাকে ধর্ষণ করেছেন নিজের সমস্ত বিকৃত কামনা আমার শরীরটার ওপর মিটিয়েছেন আমি তো তোমার বন্ধুর দৈপায়ন গাঙ্গুলিকে সেটা বলতে গিয়েছিলাম নিয়ে আসতে চেয়েছিলাম এখানে দৈপায়ন গাঙ্গুলি নিজেও হয়তো জানে না কর্নেল সোমেশ্বর গাঙ্গুলি আর ও একই বংশের ভরসা ছিল দৈপায়ন গাঙ্গুলির ওপর কিন্তু ওকে দেখার পর ভরসা হারিয়ে ফেললাম ভরসা করে ফেললাম তোমাকে তোমার নিষ্কাম ভালোবাসা আমি অনুভব করেছি আমি জানতাম একদিন না একদিন তুমি আসবেই প্লিজ আমাকে ছেড়ে দিন কোনো কোন বলল তোমাকে আটকে রাখার আমি কে আর তুমি তো আমাদের একমাত্র ভরসা যে বাইরের পৃথিবীতে পৌঁছিয়ে দেবে সত্যি গল্পটা মুক্তি দেবে আমাকে সব যন্ত্রণা থেকে বেশি বড় নয় গল্পটা প্লিজ ধৈর্য ধরে একবার শোনো সেই চোখ একই আতঙ্কের মধ্যেও চোখ দুটো সম্মোহিত করে ফেলল দেবরাজকে মায়া বলতে শুরু করল কর্নেল সমীশ্বর গাঙ্গুলি ছিলেন অত্যন্ত বদরাগী একদিন তার জুতো ঠিকমতো পালিশ হয়নি বলে মেজাজ হারিয়ে যে সেপাই জুতোটা পালিশ করেছিল তাকে গুলি করে মেরে দিয়েছিলেন এই ঘটনাটায় পোর্ট উইলিয়ামে সেপাইদের মধ্যে সাংঘাতিক এক বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল ব্রিটিশ আর্মির মাথারা ঘটনাটাকে একেবারেই ভালো চোখে দেখেননি সেপাইরা যদি বিগড়ে গিয়ে আরেকটা একটা মিউটেনি করে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে হাত মেলাত তাহলে সমূহ বিপদ হতো তারা ঠিক করেছিলেন কর্নেল গাঙ্গুলিকে কোর্ট মার্শাল করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এরকম কিছু হতে চলেছে কর্নেল গাঙ্গুলি আজ করতে পেরেছিলেন এবং ঠিক সময়ে সবাইকে নিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন ওর স্ত্রী মেয়ে তার সঙ্গে ছিলাম আমিও ওর মেয়ের এক অ্যাংলো ইন্ডিয়ান গভর্নেস আমার একটা নাম ছিল ক্যারেল ডিকোস্টা সেই নামটা আমি ভুলেই গিয়েছি এই বাড়ির নামই আমার নাম মায়া 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 কর্নেলি সত্যি এক পোস্টমাস্টার বন্ধু ছিলেন তাকে কর্নেল অবশ্য আসল ঘটনা না বলে নিজেকে দেশপ্রেমিকই বলেছিলেন আর আমার পরিচয় দিয়েছিলেন শালি বলে সেই পোস্টমাস্টার বন্ধুর সাহায্যেই জঙ্গলের মধ্যে আত্মগোপন করে থাকার জন্য তৈরি করলেন এই মায়া সেই পোস্টমাস্টার বন্ধু রাত্রে মাঝে মাঝে সাইকেল চালিয়ে কর্নেলের সঙ্গে দেখা করতে আসতেন আর ধীরে ধীরে তার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয় ইতিমধ্যে আরেকটি ঘটনা ঘটে যায় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে শীতকালে শস্য পেকে ধান ওঠার সময় বাংলার উপকূল অঞ্চলে ভয়াবহ এক ঘূর্ণিঝড় হয় ঝড়ের হাত থেকে যেসব শস্য বেঁচে যায় সেগুলো আবার পড়ে মরকের মুখে পড়ে অন্যদিকে যুদ্ধে জাপান বার্মা দখল করে নেওয়ার পরে জাপান তারপর ভারত আক্রমণ করতে পারে ভেবে ইংরেজ সরকার বার্মা থেকে বাংলায় চাল আমদানি বন্ধ করে দিল সব মিলিয়ে গোটা বাংলা জুড়ে খাদ্যশস্যের অভাবে এক নিদারুণ মনন্তর শুরু হলো লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে তখন এক মুঠো চালের জন্য হাহাকার করছে কর্নেল আত্মগোপন করেছিলেন বলে দোতলার এই ঘরটাতে প্রচুর খাদ্যশস্য মজুদ করে রেখেছিলেন বাংলার সেই মনন্তরের কথা কর্নেলের স্ত্রী জানতে পারেন পোস্টমাস্টারের কাছে একদিকে মানুষ না খেতে মারা যাচ্ছে অন্যদিকে নিজের বাড়িতে খাদ্যশস্য উপচে আছে এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারেননি কর্নেলের স্ত্রী তিনি কর্নেলের চোখ এড়িয়ে গোপনে গ্রামের মানুষের জন্য একটু একটু করে খাদ্যশস্য পাঠাতে লাগলেন ওদের সাহায্য করতাম আমি দিনের পর দিন ধর্ষিত অপমানিত হতে হতে আমি একদিন পোস্টমাস্টারকে সব বলেছিলাম তার পরিণতি হয়েছিল মারাত্মক পোস্টমাস্টার ফোর্ট উইলিয়ামে বেনামে একটা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন কর্নেলের আত্মগোপনের কথা কর্নেলের স্ত্রী সব জানতেন কিন্তু কর্নেলের হাত থেকে আমাকে বাঁচাতে নিরুপায় ছিলেন উনি চাইতেন পোস্টমাস্টার এসে আমাকে নিয়ে অনেক দূরে কোথাও একটা চলে যান অনেক ভেবে একটা পরিকল্পনাও করেছিলেন কিন্তু সব এলোমেলো হয়ে গিয়েছিল একদিন রাত্রি পোস্টমাস্টার আমাকে নিয়ে যাওয়ার জন্য এসে ধরা পড়ে যান আমাদের সাহায্য করতে এসেছিলেন কর্নেলের স্ত্রী কিন্তু শেষ মুহূর্তে কর্নেল ধরে ফেলেন কর্নেল ওর মেয়েকে এই ঘরটায় তালা বন্ধ করে রেখে নিজের বন্দুকটা নিয়ে উন্মত্ত হয়ে পোস্টমাস্টারকে আর ওর স্ত্রীকে শস্য চুরি করার জন্য মিথ্যে অবৈধ সম্পর্কের অজুহাত খাড়া করে গুলি মারতে গিয়েছিলেন ঠিক সেই সময় এসে হাজির হয়েছিল ব্রিটিশ আর্মির সাঁজোয়া গাড়িটা তারপর গোলাগুলিতে মারা যায় আমরা সবাই শুধু বেঁচে যায় কর্নেলের ঘরবন্দি মেয়ে সত্যি গল্প এইটুকুই এটা নিয়ে সিনেমা করা যেত না দেবরাজ এমন সময় দেবরাজ অবাক হয়ে দেখল চারদিকের চারটে দরজায় একসঙ্গে খুলে গেল কোনো রকমের শক্তি সঞ্চয় করে সামনের দরজাটা দিয়ে শরীরটা টেনে বের করে এনে দেখল যে দরজাটা দিয়ে প্রথম ঢুকেছিল সেই জায়গাটাতেই ফিরে এসেছে একটু দূরে সেই চেয়ারটা সেখানে ঈশা সেন চুপ করে বসে আছে হাতে একটা ফাইল মুখটা ফাইলের দিকে নামানো ফাইলটার ওপর মোটা লাল মার্কারে লেখা নামটা পড়তে পারল দেবরাজ মায়া ভিলা ওয়াইল্ড ড্রিমস আনলিমিটেড ঘাড় ঘুরিয়ে মায়াকে আর দেখতে পেল না এক বুক দম নিয়ে দেবরাজ কোনো রকমে গলার স্বর ফুটিয়ে ডাকল ঈশা ঈশা আস্তে আস্তে মুখটা তুলল মৃদু হেসে বলল পাজেলটা তাহলে সলভ করতে পারলে মায়াকে কিন্তু আর দেখতে পাবে না হতভম্ব হয়ে দেবরাজ বলল আমি কিছু বুঝতে পারছি না ঈশা আমার মাথার ভিতরটা ভো ভো করছে একটার পর একটা ঘর প্রত্যেকটা ঘরে চারটে করে দরজা তারপর বিশ্বাস করো মায়া তাকে বাইকে একবার লিফট দিয়েছিলাম সে আমাকে মায়া ভিলা নিয়ে একটা গল্প বলে অদৃশ্য হয়ে গেল এটা কি করে সম্ভব দেবরাজের চোখের দিকে নিষ্ফলক তাকিয়ে ঈশা গম্ভীর হয়ে বলল এনার্জি দেবরাজ এনার্জি এনার্জি সব কিছু করতে পারে তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি যে মায়াকে দেখেছ যার রূপে মুগ্ধ হয়ে বাইকে লিফ্ট দিয়েছ যে তোমাকে মায়া ভিলার সত্যি গল্পটা শুনিয়ে গেল সেও এক এনার্জি এই সত্যিটা অসীম ব্যানার্জিও জেনে গিয়েছিলেন অসীম ব্যানার্জির কাছে সত্যি গল্পটা পৌঁছে দেওয়া হয়েছিল কিন্তু উনি সেটা লেখেননি শুধু এই বাড়িটা আর চরিত্রের নামগুলো নিয়ে উনি একটা মিথ্যে গল্প তৈরি করলেন তার পেছনে একটা কারণ ছিল শুধুমাত্র বিক্রমজিৎকে গল্পের দেশপ্রেমিক হিরো করবেন বলে উনি গল্পটা নিজের মতন করে বদলিয়ে নিলেন আর সৈকত সান্নালে সেটা পছন্দ হয়ে গেল তারপর রমেন পোদ্দার অসীম ব্যানার্জির গল্পটা এদিক ওদিক করলেও শুধুমাত্র সৈকত সান্নাল আর বিক্রমজিৎকে খুশি রাখতে আসল সত্যিটায় আর ঢুকতে গিয়েও কাজ হারানোর ভয়ে এইখানে বসে সিদ্ধান্ত নিলেন সত্যি গল্পটাই আর ঢুকবেন না কিন্তু মায়া নিয়ে কোনো মিথ্যে গল্প লোকে জানুক এটা হতে পারে না মায়াভিলা পৃথিবীতে একটাই তার সত্যিও একটাই কিন্তু সেদিন প্রেস কনফারেন্সে তো সৈকত সনাল বলেন মায়া ভিলা স্ক্রিপ্টটা শেষ পর্যন্ত ডিরেক্টর নিলয় সেনগুপ্ত লিখেছে ঈশা রেগে গিয়ে চিৎকার করে হাতের ফাইলটা দেখিয়ে বলল মিথ্যে সব মিথ্যে নীল সেই একই মিথ্যে নিয়ে এই ফাইলটায় লিখেছে যদি এটা নিয়ে মায়া ও সিনেমা করতে যায় ওর অবস্থা অসীম ব্যানার্জি রমেন পোদ্দারের মতোই হবে একটা কারুর সৎ সাহস নেই যে সত্যটা লেখে এই স্ক্রিপ্টটা নিয়ে সিনেমা হলে সৈকত সান্নাল বিক্রমজিৎ থেকে আরম্ভ করে শ্যামল বড়ুয়া প্রত্যেকে শেষ হয়ে যাবে ওদের কারোর ধারণা নেই নেগেটিভ এনার্জি কি ইমেন্স পাওয়ারফুল হতে পারে ঈশার আগে ফুসছে দেবরাজ চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নিল ঈশার হাতের ফাইলটা দেখিয়ে বলল তুমি এই ফাইলটা কোথায় পেলে কোথায় কিভাবে পেলাম সেটা ইম্পর্ট্যান্ট নয় দেবরাজ ইম্পর্ট্যান্ট হচ্ছে সত্যি আর মিথ্যের মধ্যে সত্যিটাকে বেছে নেওয়া তাহলে তুমি যদি এই সত্যিটা জানতে তুমি এটা নিয়ে তোমাদের কাগজে লিখলে না কেন ধরো তোমাকে একটা সুযোগ দিলাম তুমি তো তাই চেয়েছিলে এই ধরো এই ফাইলে একটা গল্প আছে আর তুমি নিজের কানে একটা গল্প শুনলে কোনটা নিয়ে তুমি তোমার কাগজে লিখবে চয়েসটা তোমার ঈশা হাতের ফাইলটা দেবরাজের দিকে এগিয়ে ধরলো দেবরাজ অস্বীকার করতে পারবে না এই সপ্তাহর শেষ সংখ্যার জন্য মায়া ভিলা নিয়ে দুর্দান্ত একটা লেখা ঈশা সেনের আগে নিজে লিখতে চেয়েছিল কিন্তু ঈশার হাতের ফাইলটা দেখে কোথাও একটা আঁতে লাগছে এবার দেবরাজও একটু গম্ভীর হয়ে গিয়ে বলল তোমার কাছে একটা কথা স্বীকার করি মায়াকে আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে মনে বই বেড়াচ্ছি আমি স্বপ্নেও ওর মুখটা দেখি ও আমার মন জুড়ে রয়েছে সুতরাং ওই যে ওকে দেখলাম ওর বলা গল্প শুনলাম সবটাই হয়তো আমার সাবকনশিয়াস স্টেট অফ মাইন্ড থেকে হতে পারে আমার দম বন্ধ হয়ে আসছিল অক্সিজেন কম ছিল অক্সিজেন কম থাকলে অনেক সময় মানুষ অ্যালোসিনেট করে ভুলভাল শোনে এই সপ্তাহর শেষ সংখ্যায় আমি মায়া ভিলা নিয়ে লিখবো আমার সাবকনশিয়াস মাইন্ড থেকে উঠে আসা গল্পটাই বা লিখবো কিভাবে যতক্ষণ না প্রমাণ পাচ্ছি একটা নেগেটিভ এনার্জি এসে আমাকে গল্পটা বলে গিয়েছে পাঠক এটা কখনোই বিশ্বাস করবে না এই সপ্তাহর সেই সংখ্যাটা পড়ে লোকে হাসুক আমি কোনো দিন চাইব না সুতরাং তুমি যতক্ষণ না বলছো সত্যিটা তুমি কিভাবে জেনেছো আমি একটা শব্দও লিখব না ঈশা চুপ করে গেল পাইল বাড়ানো হাতটা গুটিয়ে নিল তারপর ঠান্ডা গলায় বলল আমি এই সত্যিটার একটা অংশ একটা চরিত্র মানে কিছু বুঝতে না পেরে চোখ ছোট করে জিজ্ঞেস করল দেবরাজ কোনো উত্তর না দিয়ে ঈশা নরম গলায় কাউকে ডাকল অলিনা দেবরাজের পেছন থেকে একটা ঠান্ডা হাওয়ার স্রোত বইয়ে হাতে পুতুল নিয়ে ঈশার দিকে এগিয়ে এলো সেই বাচ্চা মেয়েটা তারপর ঈশার পাশে পুতুলটা কোলে করে নিয়ে নিষ্পলক চোখে চেয়ে থাকল দেবরাজের দিকে রক্তশূন্য মুখে কোনো হাসি নেই চোখেও কোনো বিষণ্নতা নেই কিন্তু চোখটার মধ্যে এমন একটা সম্মোহনী শক্তি যে চোখটা ফেরাতেই পারছে না দেবরাজ বুকের মধ্যে মনে হচ্ছে হয়ে হারটা ভীষণ শীত শীত করছে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে অলিনা আমরা অনেকদিন আটকে আছি এখানে ঈশার মুখের দিকে তাকানোর চেষ্টা করলো দেবরাজ কিন্তু ঈশা কোথায় ঝাপসা দৃষ্টিতে যাকে দেখছে সে তো সেই ভদ্রমহিলার ছবি যাকে নিচের অয়েল পেন্টিংয়ে দেখেছিল ধরা গলায় তিনি বলতে থাকলেন আমি শ্রীময়ী গাঙ্গুলি সেদিন রাত্রে ব্রিটিশ আর্মির সঙ্গে গোলাগুলির সময় কর্নেল সোমেশ্বর গাঙ্গুলির সঙ্গে আমিও মারা গিয়েছিলাম মায়া আর পোস্টমাস্টার মশাইও মারা গিয়েছিলেন অলিনা শুধু বেঁচে গিয়েছিল ওপরে ওই ঘরটার মধ্যে তালা বন্ধ অবস্থায় থেকে ব্রিটিশ আর্মিরা বুঝতেও পারেনি ওরা কর্নেল আমার মায়ার আর পোস্টমাস্টার মশাইয়ের লাশগুলো নিয়ে চলে গিয়েছিল যাওয়ার আগে বাইরের দরজায় তালা দিয়ে গিয়েছিল অলিনা যতদিন বেঁচেছিল প্রাণ পনে বাইরে আসার চেষ্টা করেছিল ছোট্ট একটা জানলা দিয়ে সেই জানলা দিয়ে ও কাউকে ডাকলে লোকে আমার জ্যান্ত একরুত্তি মেয়েটাকে প্রেতাত্তা ভাবত ওর কান্নার আওয়াজকে ভৌতিক ভাবত কেউ এগিয়ে আসেনি ওকে বাঁচাতে তারপর অনাহারে এক ফোটা জল না পেয়েও নিজেও একদিন গলাটা বুঝে এলো শ্রীময়ী গাঙ্গুলির সেই দিনটা ছিল এক তিন শূন্য এক চার চার অর্থাৎ কিন্তু সেই দিন থেকে আমার আত্মা এখনো ছেড়ে যেতে পারেনি ওকে আমাদের মা মেয়ের আত্মা এখানে আজও আটকে আছে মায়াভিলার সত্যি গল্পটা বুকে নিয়ে আর অলিনার কঙ্কালটা নিয়ে সঙ্গে রয়েছে মায়া তুমি এই সত্যিটা বাইরের পৃথিবীর কাছে বলে ফোর কঙ্কালটা সৎকার করে দিলেই আমাদের মুক্তি পারবে না দেবরাজ এই কাজটা করতে বাইরে একটা গাড়ি এসে থামার আওয়াজ হলো তারপর বাইরে থেকে কারা যেন ডাকাডাকি শুরু করলো দেবরাজ দেবরাজ বাইরে বিকেলের আলো মরে আসছে আর ঘরের খোলা জানলাগুলো দিয়ে কুয়াশার মতো সাদা ধোঁয়া ঢুকতে আরম্ভ করল সেই ধোঁয়া মুড়ে ফেলতে লাগল শ্রীময়ী গাঙ্গুলি আর অলিনাকে দেবরাজের চারদিকটা যেন অন্ধকার হয়ে আসছে অজ্ঞান হয়ে যাওয়ার আগে কুয়াশার মধ্যে থেকে শুনতে পেল শেষ কথাগুলো তোমার ওপর আমাদের বিশ্বাস আছে দেবরাজ তুমি মায়াভিলার মায়া নয় মিথ্যাও নয় মায়াভিলার ভিলার সত্যি ইতিহাসটা লিখবে অধ্যায় বারো দেবরাজ দেবরাজ মায়াভিলার সামনে গাড়ি থেকে নেমেই সুধনু চৌধুরী আর রিঙ্কি দেবরাজকে ডাকতে আরম্ভ করেছিল দেবরাজ যে এখানেই আছে সন্দেহ নেই কারণ মায়া সামনে একটা গাছের তলায় দেবরাজের বাইকটা দাঁড় করানো আছে বাড়িটার সামনে একটা তিন ধাপ ছোট লম্বা টানা বারান্দা তার মধ্যখানে সদর দরজা সেই দরজাতে কম্বিনেশন লকের একটা তালা লাগানো সেটা কিছুতেই খোলা যাচ্ছে না সুধন্যবাবু নিজের মনে বলতে থাকলেন আশ্চর্য ছেলেটা গেল কোথায় রিঙ্কি বলল দেবরাজ এখানে কখন এসেছে বলতো বাবা সার্নাল বললেন ওদের শ্যামল বলে ছেলেটা সোয়া এগারোটা নাগাদ এসেছিল ঘন্টা খানেক ছিল তখন বাইকটা দেখেনি তার মানে দেবরাজ বারোটার পরই এসেছিল রিঙ্কি খুব উদ্বিগ্ন গলায় বলল তাহলে এখন উপায় বাবা আলো কমে আসছে এরপর তো জায়গাটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে তুমি আরেকবার কম্বিনেশন লকটা ট্রাই করে দেখো বাবা বাবু মাথা নাড়লেন লাভ নেই ডিজিট কম্বিনেশন চট করে ক্র্যাক করা যাবে না সুধন্যবাবুর ড্রাইভার এতক্ষণ উসখুস করছিল গাড়িতেই সুধন্যবাবু আর রিঙ্কির কথা শুনে বুঝেছে জায়গাটা সুবিধের নয় এবার সুযোগ করে নিয়ে বলল খেয়াল করছেন স্যার মেঘ পরে আসছে যে রাস্তাটা দিয়ে এলাম বৃষ্টি শুরু হয়ে গেলে কিন্তু ফেরা মুশকিল মুশকিল রিঙ্কি ড্রাইভারকে ধমকে তার চেয়ে অনেক বড় দেবরাজকে খুঁজে না পাওয়া ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত এখান থেকে এক পাও নড়ব না বাবা তুমি পুলিশে ফোন করো কুশলকে ফের বলো ব্যাপারটা রিঙ্কি আবার গলা ছেড়ে ডাকতে থাকলো দেবরাজ দেবরাজ সুধন্যবাবু কুশলকে ফোন করার জন্য মোবাইলটা বার করে দেখলেন সিগন্যাল স্ট্রেংথের একটা দাঁড়ি দাগও নেই ঠিক সেই সময় মোবাইলে স্ক্রিনের ওপর টুপ করে একটা ফোটা বৃষ্টির জল এসে পড়ল আর সুধন্যবাবু দেখতে পেলেন যে রাস্তা দিয়ে ওরা এলেন সেই রাস্তায় অনেক দূরে দুটো বিন্দুর মতো আলো বৃষ্টিটা বাড়তে থাকল আর বিন্দুর মতো আলো দুটো ক্রমশ বড় হতে থাকল শেষ পর্যন্ত দেখা গেল একটা গাড়ি গাড়িটা এসে থামল একেবারেই বাবুদের গাড়ির পাশে তারপর সেখান থেকে নামলেন কয়েকজন তার মধ্যে সুধন্যবাবু চিনতে পারলেন সৈকত সান্নালকে এই সময় এই দলটিকে দেখে যতটা অবাক হলেন সুধর্ণবাবুরা ততটা অবশ্য ওরা হলেন না ওরা জানতেন দেবরাজের খোঁজে সুধন্যবাবুরা এখানেই আসবেন বৃষ্টির থেকে মাথা বাঁচাতে মায়াভিলার দরজার সামনে বারান্দার নিচে সবাই জড়ো হলেন সৈকত সান্নালকে মনে হল একদম ভেঙে পড়েছেন আর রিস্ক নিতে পারছি না সুধর্ণদা আমাকে জানতেই হবে মায়াভিলার পেছনে রহস্যটা কি মায়াভিলা স্ক্রিপ্টের ফাইলটা চুরি হয়ে যাওয়াটা আমি মোটেই হালকাভাবে নিচ্ছি না সুধান্নবাবু বললেন আপনি তাহলে এদিকেই আসছিলেন সৈকত সান্নাল বললেন আপনি যখন ফোন করছিলেন তখন আমি জেমস লং স্মরণিতে শ্যামল আর উনি ঈশা সেন মোটা সোটা চেহারার কালো ফ্রেমে চশমা পরা ইশা সেন নমস্কার করে বললেন আমি শুনেছি দেবরাজের কথা স্বাভাবিকভাবেই আপনারা খুব উদ্বিগ্ন খোঁজ পেলেন দেবরাজের কোনো পর্যন্ত না হতাশ গলায় বললেন সুধন্যবাবু রিঙ্কি বলে উঠল বিদেশে আমার বন্ধু ওর কাছে আপনার কথা খুব শুনি আপনার লেখা অনেক পড়েছি আর দেবরাজের সঙ্গে আপনারা তো আলাপ হয়েছিল মায়া প্রেস কনফারেন্সে প্রেস কনফারেন্সে ঈশা অবাক গলায় বললেন মায়া ভিলার প্রেস কনফারেন্সে আমার যাওয়ার কথা ছিল কিন্তু অন্য একটা কাজে আটকে যাওয়ার জন্য যেতে পারেনি অবশ্য আমাদের ফটোগ্রাফার গিয়েছিল ওর তোলা ছবি গত শুক্রবারে আমাদের কাগজে বেরিয়েছে তবে শ্যামল এসেছিল আমার অফিসে ওর কাছে অসীম ব্যানার্জি রমেন পোদ্দারের কথা শুনেছি আর আজ শুনলাম নিলয়ের স্ক্রিপ্ট চুরি যাওয়ার কথা ভেরি ইন্টারেস্টিং এইবার তো নিউজটা করতেই হয় দেখলাম আজ যখন মিস্টার সান্নাল আসছেন তাহলে একসঙ্গেই ঘুরে যাই রাস্তায় শুনলাম আপনাদের দেবরাজের কথা রিঙ্কি অসফুট গলায় বলল তার মানে সেদিন দেবরাজের সঙ্গে আপনার দেখা হয়নি ঈশা সেন উত্তরটা দেওয়ার আগে সৈকত সান্নাল শ্যামলকে কড়া গলায় ধমকে উঠলেন তোমরা যে কি দেখো এই তো তালাটা খোলা রিঙ্কি আর সুধন্যবাবু অবাক হয়ে দেখলেন সদর দরজার কড়াতে তালাটা খোলা অবস্থায় ঝুলছে সকলে ঢুকে এলেন মায়া ভিলার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে ভিতরটা অন্ধকার বৃষ্টির আওয়াজের মধ্যে কান পাতলে দোতলা থেকে একটা ক্ষীণ গলার আওয়াজ পাওয়া যাচ্ছে শ্যামল বড়ুয়ার কাছে একটা জোরালো টর্চ ছিল সেই টর্চের আলোতে সবাই সাবধানে দোতলায় উঠে এসে চমকে উঠে দেখতে পেল একটা গুদাম ঘরের মতো ঘরে দেবরাজ মেঝেতে বসে মায়া ভিলার ফাইল থেকে একটা একটা করে কাগজ ছিঁড়ে নিয়ে পুঁচিয়ে ফেলতে ফেলতে নিজের মনে বিড়বির করে একটা গল্প বলে যাচ্ছে শেষ কথা সব গল্পের যেমন একটা গোড়ার কথা থাকে সেরকম একটা শেষ কথাও থাকে মায়া ভেলার শেষ কথাগুলো কিছু তথ্য মায়াভেলা নিয়ে দেবরাজের কথা পরের দিনই ঈশা সেনের কাগজে ছবি শুদ্ধ প্রথম পাতায় বেরিয়েছিল বড় একটা পুলিশ বাহিনী গিয়ে মায়া ভেলা থেকে আর কঙ্কালটাকে খুঁজে পেয়ে যথাযথ মর্যাদায় তার সৎকার করেছিল নিরুদ্দেশ রমেন পোদ্দারকে বেনারসে পাওয়া গিয়েছিল অসীম ব্যানার্জি সুস্থ হয়ে উঠে আবার গল্প লিখতে শুরু করেছিল মায়াভিলা নিয়ে সিনেমাটার শুটিং মায়া ভেলাতেই হয়েছিল নীলয় সেনগুপ্ত পরিচালনা করেছিলেন কেবল মায়া স্ক্রিপ্টটা লিখেছিলেন দেবরাজ চট্টোপাধ্যায় এই সপ্তাহ কাগজটা বন্ধ হয়ে গিয়েছিল সুধন্যবাবু এখন পুরোপুরি অবসর জীবনযাপন করছেন রিঙ্কি পিএডির কাজ শুরু করেছে দেবরাজ এখন ঈশা সেনের কাগজে একসঙ্গে কাজ করে মায়াভিলাতে কোনো ভৌতিক উপদ্রবের কথা এখন আর শোনা যায় না মায়াভিলা সিনেমাটা এখন মুক্তির অপেক্ষায়